একটি পাখি খাবারের খোঁজে উড়ছিল। খুঁজতে খুঁজতে সে একটি মাংসের টুকরো খুঁজে পেল। তারপর সে একটি গাছের ডালে এসে বসল। অপরদিকে একটি শিয়াল, সেও খাবারের সন্ধানে ঘুরছিল। কাক ভাইয়ের মুখে মাংসের টুকরোটি দেখে শিয়ালের দারুণ লোভ হল। তখন শিয়ালটি একটি ফন্দি করল। কাক ভাই, তুমি একটি গান গাইবে? কতদিন তোমার মধুর কণ্ঠ আমি শুনিনি। যেই কাকটি গান শুরু করল, কাকের মুখ থেকে টুকরে মাংসের খণ্ডটি নিচে পড়ে গেল। শিয়ালটি তখন মাংসের খণ্ডটি নিয়ে দৌড়ে পালালো।